হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমি বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে হ্যাপি হোলি, তাই সবাইকে জানাই হ্যাপি হোলির অনেক 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 ভালোবাসা। আর তোমরা যে যেখান থেকে দেখছো সবাইকে জানাই আমার অনেক 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 আন্তরিক ভালোবাসা। আর সবাই মন দিয়ে হোলি খেলছো, আর আমিও তো হোলি খেলেছি। এই দেখো, আমার বর মাখিয়ে দিয়েছে, ফার্স্টেই বরের কাছে হোলি নিয়ে নিয়েছি, আর মেখেও নিয়েছি, আর তারপরে আমি রান্না স্টার্ট করে দিয়েছি। কেননা আজকে আমার মেয়ের জন্মদিন, তাই আমাকে আজকে রান্না করতে হবে, আর ভালো ভালো রান্না করতে হবে। সেটা হচ্ছে মানে আমরা আজকে মানে ভেজ রান্নাই করবো, নন ভেজ কিছু করব না। তাই যা যা রান্না করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার মেয়ে আর আমার বর গেছে পুজো দিতে, আর আমি ভাত বসিয়ে দিয়েছি, আর আমার পায়েসও হয়ে গেছে, তোমাদের দেখানো হয়নি তখন, পরে আমি সব কিছু তোমাদের দেখাচ্ছি। আর তার আগে বলে দিই, ভিডিওটা একদম স্কিপ করবে না, পুরোটাই দেখবে, আর লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে পাশে দেখে যাবে, ওইটা তার বলতে হবে না, তোমরা তো সবাই জানো বন্ধুরা। আমার মেয়ের তো আজকে জন্মদিন, তাহলে আমার মেয়েকে তোমরা সবাই একটু আশীর্বাদ করো, যেন আমার মেয়ে খুব ভালো থাকে, হাসি খুশি থাকে, আর খুব 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 ভালো থাকে। আর তোমরা আমার সাথে থাকো, আজকে আমি কী কী করছি বলে তোমাদের সব কিছু শেয়ার করবো, সাথে থাকো আর এনজয় করো। চলো দেখো, আমি চানা মশলাটা করে রাখছি, এটা রাতের জন্য, তাই আমি এখনই করে রাখলাম। আর পায়েস আমার হয়ে গেছে, চলো তোমাদের পায়েসটা দেখাই। আর এই দেখো, পায়েস আমার রেডি হয়ে গেছে। আর এখানে আমি স্যালাড কেটে রেখে দিয়েছি, সব দুপুরবেলা সাজাবো, তখন তোমাদের সবাইকে দেখাবো। আমার রান্নাবান্না সব হয়ে গেছে, আর আমার মেয়েকে এবার খেতে দিয়েছি। আর কী কী রান্না করেছি তোমাদের বলে দিচ্ছি, দেখো এটা তো ভাত, আর এটা হচ্ছে পাট শাক ভাজা, এটা হচ্ছে পোস্ত ভাজা, এটা হচ্ছে ভেন্ডি ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুঁদরি ভাজা, আর এটা হচ্ছে পনির, মটর পনির করেছি, আর এটা হচ্ছে চানা মশলা করেছি, স্যালাড, এটা চাটনি, এটা পায়েস, এটা দই আর লাড্ডু, আর এখানে হচ্ছে লেস আর চকলেট। এবার আমার মেয়েকে আমি খাই দেবো, তোমরা আমার মেয়ে খেতে বসে গেছে, ওকে খেতে দিয়ে দিয়েছি। আর তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, যেন খুব ভালো থাকে, আর যেন মানুষের মতো মানুষ হয়। তোমরা সবাই এটাই আশীর্বাদ করবে, আমি এটাই চাই। আর কমেন্ট করবে সবাই আমি কী কী রান্না করেছি, রান্নাগুলো কেমন মানে দেখতে লাগে, তোমরা তো খেয়ে দেখতে পারবে না আর টেস্ট করতে পারবে না, ওই জন্য কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানিও। আর ফার্স্টে আমি আমার মেয়েকে একটু পায়েস খাই দিই, আগে জন্মদিনে তো পায়েস খাওয়াতে হয়, তাই আমি ওকে একটু পায়েস খাই স্টার্ট করলাম। আর এবারে ও নিজে নিজেই খাবে, আমি একটু পায়েস খাই দিলাম আগে। আর তোমরা সঙ্গে থাকো, আমার ব্লগটা এনজয় করতে থাকো। আমার মেয়ের বার্থডে কেক, আর এটাও যখন ও বাজার থেকে আনতে গেছিলো তখনই ওখানে খারাপ হয়ে গেছিলো, না প্যাকিংয়ের সময় খারাপ হয়েছে, না আনার সময় খারাপ হয়েছে, কিছু বুঝতে পারিনি। আর দেখো অবস্থা খারাপ কেকটা, দেখো আমার মেয়ে রেডি হয়ে গেছে, এবারে কেক কাটবে। আর তোমরা দেখে কমেন্ট করে বলো যে ড্রেসটা কেমন হয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, happy birthday to you, happy birthday to you sister, happy birthday to you. Hey now, come on. তোমাদের সবার জন্য আর আমার শাশুড়ি মা উপরে আসতে পারে না, তাই আমার মেয়ে দেখো একটু ঠাম্মার জন্য কেকটা কেটে নিয়ে যাচ্ছে নিচে। এই নাও কেক। Happy birthday to you.
এমনি দিন করে প্রতি বছর যখন আছে আমি এইটুকু চাই আশীর্বাদ থাকলেও। হ্যাঁ, এবার আমি লুচি বানাচ্ছি দেখো, আর এই লুচিগুলো আমি করে সবাইকে দেব, আর তোমরাও দেখো করতে থাকছি আমি। আর আমার লুচিগুলো কেমন হচ্ছে কমেন্ট করে জানাবে, বাজে হচ্ছে না ভালো হচ্ছে একটু কমেন্ট করে জানাবে। বাজে হচ্ছে। এখানে দেখা দেখো, প্রথমে আমি লুচি করে আমার শাশুড়িমাকে দিতে যাচ্ছি, কারণ অনেক রাতও হয়েছে, আর আমার শাশুড়িমাকে আগে দিয়ে আসি, তারপরে আমাদেরটা করবো আর গরম তখন করে খাবো। আর এখন আমি এটা শাশুড়িমাকে দিয়ে আসছি। কি বলবো, সবকিছু পছন্দের জিনিস তোমার? তোমার সব পছন্দের জিনিস? এগুলো পছন্দ করো তো? হ্যাঁ, আমি সব পছন্দ করি, আমার খুব ভালো লাগে। আচ্ছা খাও তাহলে। হ্যাঁ, কেকটা খেয়ে নিছো? ঠিক আছে, খাবে সব? হ্যাঁ সব খাবো, মিষ্টি খুব সুন্দর। বাজে হচ্ছে 10:15, আর আমরা ডিনার নিয়ে বসে গেছি দেখো, আমি আর আমার মেয়ে আর আমার বর আমার শাশুড়ি মা, ওদের সব খাওয়া হয়ে গেছে আর আমরা বসে গেছি, আর রাত করবো না, আর সারাদিন তো এইসবই চলছে। বেশি কিছু নিইনি, মিষ্টি টিষ্টি তারপরে পায়েস কিছু নিইনি, শুধু লুচি আর চানা মশলা আর পানির নিয়েছি, ওগুলোই খাবো। আর তোমরা তো সবটাই দেখলে, তোমাদের সব কিছু দেখালাম যে কী করলাম না করলাম সবই দেখালাম। আশা করি ব্লগটা ভালোই লাগবে, আর সবাই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, আর পাশে থাকবে বন্ধু হয়ে সবাই। আর আমার ব্লগটা আজকেই আমি এন্ড করব, আর এই পর্যন্তই আমার ব্লগটা রইল আজকে, আর এরপরে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি আবার ফিরে আসছি তোমাদের কাছে। ততক্ষণের জন্য আমাকে বিদায় দাও, সবাই ভালো থেকো, গুড নাইট, টেক কেয়ার, লাভ ইউ অল।